আসসালামু আলাইকুম সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। উৎসব আয়োজনে আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি কিওয়ামি সেমাই। সেমাইটা অনেকটা জর্দা সেমাইয়ের মতো মনে হলেও এটা কিন্তু জর্দা সেমাই নয়, এটা এক ধরনের একটু জুসি টাইপের সেমাই, খেতে অসম্ভব রকম টেস্টি। তো চলুন শিখে ফেলি। কিওয়ামি সেমাই তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি চিনির শিরা তৈরি করতে হবে। তার জন্য আমি একটি ফ্রাই প্যানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আমি আজকে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ রেগুলার পানি। আমি কিছু আস্ত গরম মশলা এখানে অ্যাড করব, তার আগে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 2-3টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা আস্ত এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ জর্দার রং, 1 চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা এই পর্যায়ে চাইলে আপনারা হাই ফ্লেমেও দিতে পারেন অথবা চাইলে মিডিয়াম ফ্লেমে দিয়ে চিনির সাথে পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটা বয়েল আসা পর্যন্ত আমরা ওয়েট করব। একটা বয়েল চলে আসলে আমি চিনির শিরাটাকে নামিয়ে একটু ঢেকে রাখবো। অপরদিকে আরও একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম এবং কিশমিশ। সব কিছুই আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। চুলার মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কিশমিশটা একটু ফুলে উঠেছে, তৎক্ষণাৎ আপনাকে এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিশমিশটা বেশি ভাজা হয়ে যাবে, ফলস্বরূপ কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। সবগুলো ড্রাই ফ্রুটস আমি তুলে নিচ্ছি, এটা আমি সর্বশেষে ব্যবহার করব। আর এই ঘিয়ের মধ্যে আমি 200 গ্রাম পরিমাণ চিকন লম্বা সেমাই দিয়ে দিলাম। সেমাইগুলোকে আমি একটু ভেঙে ব্যবহার করেছি। এবারে চুলার একদম লো ফ্লেমে আমি সেমাইটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। যখন দেখবেন সেমাইটার কালার একটু সোনালি হয়ে এসেছে, তখন ভাজা বন্ধ করে দিতে হবে এবং চুলার হিট একদম লো ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে আমরা আগে থেকে যে চিনির শিরাটাকে তৈরি করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবারে আমরা চুলার ফ্লেমটা একটু মিডিয়াম করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তবে অবশ্যই এই পর্যায়ে আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওয়েট করব একটা বয়েল আসা পর্যন্ত। যখন দেখব একটা বয়েল চলে এসেছে, তখন সেমাইটাকে একটু ওলট পালট করে নেড়ে দেব। তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো অতিরিক্ত ভেঙে যাবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করলাম। যখন দেখলাম শিরাটা গায়ে গায়ে চলে এসেছে, তখন 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এটা সাধারণত মাওয়ার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করেছি, আপনারা চাইলে মাওয়াও এখানে ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে আমি 5 মিনিটের জন্য আবারও দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ওলট পালট করে একটু নেড়ে নিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু এই সময়ের সঙ্গে সুন্দর মতো মেশানোর কোনোই দরকার নেই, একটু আস্তে আস্তে অবস্থায় জমাট বাঁধা অবস্থায় থাকবে, এটাই কিন্তু এই সেমাইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়। আবারও লো ফ্লেমে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে সমস্ত ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম এবং কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো ওলট পালট করে নেড়ে দিচ্ছি। আমি আবারও রিপিট করে দিচ্ছি, এই সেমাইটা কিন্তু হুবহু জর্দা সেমাইয়ের মতো হবে না, ঝরঝরে হবে কিন্তু একটু জুসি টাইপের থাকবে। আমরা আশা করব আসন্ন ঈদে আপনারা এই সেমাইটা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাই হাসি আনন্দে উৎসব উদযাপন করবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।